ফলন হয়েছে ভালো আছে পর্যাপ্ত সরবরাহ তারপরও চট্টগ্রামে পাইকারি বাজারে সব ধরনের চালে বস্তাপতি বেড়েছে একশো থেকে তিনশো টাকা পাইকারদের দাবি ধানের দাম বাড়া অজুহাতে কোরবানির পর থেকে চালের দাম বাড়িয়ে চলেছে মিল মালিকরা যার প্রভাব পড়েছে খুচরা বাজারে আর এতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা প্রশাসনের নজরদারি না থাকায় চালের দাম বাড়ছে বলে দাবি ক্যাবের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট আউটচাট সবচেয়ে কম এবারের বড় মৌসুমে ফলন হয়েছে ভালো কৃষকেরাও সময়মতো ঘরে তুলতে পেরেছে ফলন কিন্তু এরপরও কোরবানির ঈদের পর থেকে চট্টগ্রামে দফায় দফায় বেড়েছে সব ধরনের চালের দাম পাহাড়তলি পাইকারি বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ আছে প্রায় প্রতিটি আরতে কিন্তু পরও গেল কয়েকদিনে সব ধরনের চালে বেড়েছে বস্তা প্রতি একশো থেকে তিনশো টাকা পর্যন্ত কেজিতে দুই টাকা বেড়ে প্রতি বস্তা মোটা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে বাইশশো টাকা একইভাবে বাড়তি স্বর্ণা পারিজা পাইজাম মিনিকেট সহ সব সিদ্ধ ও আতপ চাল দাম বেড়েছে জিরা ও নাজির সাইলেও আমরা ধরে রাখছি যে বিপরীত

এটা সমস্যা হচ্ছে কোনো সংকট না থাকলেও চালের দাম বাড়ায় নাকাল সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তের মোটা চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা চালের মধ্যে ডালের মধ্যে চিনির মধ্যে তেলের মধ্যে সবগুলো যদি বাতি দিতে যায় পরে আমাদের কি হিমশিম খেতে হয় প্রতিদিনে খাওয়া খাইতে হয় এটা ছাড়া তার চলা যায় না তা আমাদের জন্য খুব কষ্ট হয় এই জন্য পর্যাপ্ত তদারকির ঘাটতিকেই দুঃসে ক্যাব বলছে দাম স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে ধান সংগ্রহ থেকে প্রক্রিয়াজাত করে চাল বিক্রি পর্যন্ত নজরদারি জরুরি বারবার বলে আসছে যে আসলে যারা মিলার এবং পাইকারি বিক্রেতা তাদের পর্যায়ে এটা তদারকি আর বাড়ানোর দরকার কি পরিমাণ চালে তারা ধান কিনছে অথবা চালের তার খরচের কস্টিংটা কি সেটা দেখে মানে তদারকি যেন সুতর হচ্ছে চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা 800 থেকে 900 টন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম